পাকিস্তানের শিয়ালকোটের এই বাসিন্দার নাম আদনান। মাত্র 16 বছর বয়সে ছাত্র অবস্থাতেই প্রথম বিয়ে হয় তার। প্রথম স্ত্রী সাম্বলের সাথে বেশ সুখেই দিন কাটছিল, তা সত্ত্বেও 4 বছর না কাটতেই দ্বিতীয় বিয়ের কথা ভাবেন তিনি। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন, বাড়িতে আনেন শাবানাকে। গত বছর তৃতীয় বিয়ে করেছেন সাইদা নামের এক নারীকে। বর্তমানে 5 সন্তানের বাবা আদনান। প্রথম স্ত্রীর 3টি, দ্বিতীয় স্ত্রীর 1টি, আর 1টি সন্তান দত্তক নিয়েছেন আদনান। 3 স্ত্রী কাজও ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে। একজন রান্নার দায়িত্ব নিয়েছেন, আরেকজন করেন ধোয়া মোছার কাজ, অপরজন স্বামীর সেবাতে নিয়োজিত। 3 স্ত্রী থাকলেও দাম্পত্য জীবনে তিনি সুখী, কারোর প্রতি কারো অভিযোগ নেই। 6 বেডরুমের বাড়ির এই কর্তার মাসে স্ত্রীদের পেছনে খরচ অর্ধলক্ষ রুপি। আলহামদুলিল্লাহ ইয়াকিন থা অর শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ নে বহুত বরকত ডালি। আদনানের বক্তব্য, স্ত্রীরা তার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে, তাই তো এবার চতুর্থ বিয়ে করা পালা। স্ত্রীরাও স্বামীর পছন্দের খুঁজছেন পাত্রী। স্ব অধ্যক্ষদের শুরু এমন পাত্রী পাচ্ছে প্রাধান্য। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার সব দর্শকদের অপেক্ষা, সত্যিই কি আদনান পাবে চতুর্থ স্ত্রী? মুবাল্লিক করিম, মাই টিভি।